তার উপর সেন্সারশিপ করা হয়েছে তাকে ডেকে অপমান করা হয়েছে বলেও এদিন অভিযোগ করলেন রাজ্যপাল রাজ্যপাল কলকাতা কার্নিভালকে কেন্দ্র করে রাজ্য সংঘাত কার্নিভালের দিন তাকে ডেকে অপমান করা হয়েছে ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করেছে রাজ্য সরকার তার উপর সেন্সারশিপ করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে চাচাছোলা ভাষায় ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি রাজ্যপাল বলেন কার্নিভালের দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন একটু আধ সময় নয় অনুষ্ঠানের পুরো সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন কিন্তু চার ঘন্টা বসে থাকলেও তাকে কোথাও দেখানো হয়নি তার নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি এই ঘটনায় তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছেন ডুটি ইসে প্রসঙ্গত রাজ্য সরকারের সাথে রাজ্যপাল জগদীশ ধানকারের বিরোধের ঘটনা এই প্রথম নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজ্যপাল সংঘাতের সূত্রপাত সেদিন পড়ুয়াদের ঘেরাওয়ের হাত থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে নিজেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছিলেন রাজ্যপাল যার তীব্র সমালোচনা করে রাজ্য সরকার পরবর্তীতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক তার স্ত্রী ও সন্তান খুনের ঘটনায় ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল প্রশ্ন তোলেন তদন্ত প্রক্রিয়া নিয়েও যার তীব্র প্রতিক্রিয়া জানানো হয় রাজ্য সরকারের তরফে এরপর ফের কার্নিভালকে কেন্দ্র করে রাজ্য রাজ্যপাল সম্পর্কের ফাটল যে আরও চওড়া হলো তা বলাই বাহুল্য এদিন এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন নেই মহামহিম রাজ্যপালে মন্তব্য কিয়া হয় এ বহু চিন্তাজনক डेमोक्रेसी में और इस प्रकार सांवैधानिक पद पद में बैठे हुए व्यक्ति के साथ इस प्रकार व्यवहार होता है तो स्वाभाविक चिंताजनक है और नहीं होना चाहिए उन्होंने यहाँ तक बोला कि हम अनटचेबल है क्या अलग रखा और ना तो मीडिया में आने दिया इस प्रकार असहिष्णु जिस बात को बार बार दोहराया जाता है वो यहाँ देखने को मिला है जिस व्यक्ति को हम पसंद नहीं करते हैं उनको पीछे रखेंगे सामने आने नहीं देंगे बुलाना मजबूरी है इसलिए बुलाए और चार घंटा उनको बिठा कर रखा कहाँ है लोगों को पता ही नहीं है ब्यूरो रिपोर्ट न्यूज नोमसलैंड कोलकाता